সম্বিত, এই যে ইলেকশন ঘোষণা হওয়ার আগেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকের বৈঠকে, আমরা এরকম বৈঠক আগে দেখেছি কিন্তু এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে এরকম খর্গহস্ত এই রূপ কি দেখা গেছে মনে করতে পারছো? না, এরকম ভাবে নির্বাচনের যে মডেল কোড অফ কন্ডাক্ট যে লাগু হওয়ার আগে নির্বাচন কমিশন যে এত সক্রিয়ভাবে এই সিদ্ধান্তগুলোর কথা বলছে বা পুলিশ অফিসারদের সতর্ক করে দিচ্ছে সেটা আমরা খুব একটা দেখিনি। এটা রুটিন একটা বৈঠক হয়ে থাকে নির্বাচনের আগে, প্রত্যেকটি স্টেটেই ফুল বেঞ্চ যায়, তারা পর্যালোচনা করেন যে কি অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা সেই রাজ্যে, এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে দেখা করেন, প্রত্যেক জেলার এসপিদের ডাকেন, ডিজিকে ডাকেন এবং চিফ সেক্রেটারিকে ডাকেন, এটা রুটিন বৈঠক হয়ে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষত সন্দেশখালীর ঘটনার পর থেকে যেভাবে কমিশন আরো বেশি সক্রিয় হয়ে উঠছে বলে আমরা দেখতে পাচ্ছি, অন্তত আজকের যে বৈঠকের নির্যাস উঠে আসছে সেটা খুব একটা দেখা যায়নি। এবার এইটা দেখতে হবে যে এইটা এক্সপেক্টেড, এইগুলো তো মানে অস্বাভাবিক কোনো দাবি নয় বা অস্বাভাবিক কোনো সিদ্ধান্ত নয়। আমরা চাই যে কেন্দ্রীয় বাহিনী তারা নিরপেক্ষভাবে কাজ করবে, তাদেরকে প্রভাবিত করবে না রাজ্য পুলিশ। আমরা চাই যে পোলিং অফিসার যারা থাকেন তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, তারা কোনো রাজনৈতিক দলের এজেন্টদের কাছ থেকে বা নেতাদের কাছ থেকে, স্থানীয় নেতাদের কাছ থেকে কোনো রকম হুমকি পাবেন না। এই যে সম্বিত, এটা খুব স্বাভাবিক, এটা এক্সপেক্টেড যে যখনই নির্বাচন কমিশনের হাতে প্রশাসন চলে যায় সেই সময় দাঁড়িয়ে বেশ কিছু রদবদল হয়, বিশেষ করে সাম্প্রতিক অতীতে কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে আমরা বেশ কিছু বড় মাথা তাদের রিশাফল হতে দেখেছি, বা তারা যে রিশাফল তাদের যে রদবদল করা হবে এটা মোটামুটি প্রত্যাশার মধ্যে থাকে। কিন্তু একদম সরাসরি নির্বাচন কমিশন এমসিসি লাগু হওয়ার আগে বলে দিচ্ছে যে সেরকম যদি বোঝেন যে কমিশনের কথা শুনবেন না তাহলে নিজেরা বদলে নিয়ে সরে যান। সেটাই বলছি যে হ্যাঁ, এটা একদম চরম হুঁশিয়ারি। এবং নির্বাচনে ওই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগে এই ধরনের যে ভাষা প্রয়োগ করছে কমিশন, যে সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যেটা, সেইটা কিন্তু খুব একটা স্বাভাবিকভাবে আমরা দেখিনি এর আগে নির্বাচনে। কিন্তু আরেকটা জিনিসও লক্ষ্য রাখতে হবে যে এই যে বদলিগুলো হয়ে থাকে বা এই যে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যায় তাদের হাতে ক্ষমতা থাকে, সেইটা যেন কোনো রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাবিত না হয়। একটা ছোট্ট উদাহরণ, 2019-এ কোচবিহারের এসপি ছিলেন অভিষেক গুপ্তা, আমি যদি খুব নামটা ভুল না বলে থাকি, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচনের দুদিন আগে, এবং তার তিন দিন আগে বা নির্বাচনের তিন দিন আগে বা ট্রান্সফার করার তিন দিন আগে মুকুল রায়, তখন বিজেপি নেতা, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন আমি তোমাকে দেখে নেবো এসপি গুপ্ত, কিভাবে তুমি থাকবো, আমি এখনো রাজনীতিতে থাকবো ইত্যাদি ইত্যাদি, এবং তারপরেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও ইলেকশন কমিশন বলেছিল যে তার বিরুদ্ধে ইলেকশন অবজারভারদের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে, কিন্তু এই যে সিদ্ধান্তগুলো এটা যেন কোনোভাবে রাজনীতি দ্বারা বা রাজনীতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।